তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের বলতে যাচ্ছি, তবে বা বাড়িতে কিভাবে আপনারা খুব সহজেই ধনে পাতা চাষ করতে পারবেন। আবারও আপনাদের বলে রাখি যে এই ধনে পাতা চাষ করার জন্য কিন্তু 6-7 ইঞ্চির যে টবগুলো হয়, সেই টপের মধ্যে কিন্তু আপনারা ধনে পাতা চাষ করতে পারেন, কোনো রকম সমস্যার বিষয় নেই। শুধুমাত্র বিচিগুলো সঠিকভাবে নিতে হবে, দোকান থেকে আসল যেটা বীজ আছে সেটা দিতে হবে। আপনাদের ভালো করে বলে রাখছি যে এখানে আমি শো করে দিচ্ছি কীভাবে আপনারা খুবই সহজভাবে ঘরের মধ্যে বসে থেকে টপে বা অল্প করে ধনে পাতা চাষ করতে পারবেন। সেটা কিন্তু সারা বছরই হবে, একদম খুবই ভালোভাবে আপনারা এই বপনটা করতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ। চ্যানেল যারা যারা নতুন আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবে না। তো আপনাদের সবার প্রথমে বলে রাখছি, তো বন্ধুরা, টপের মধ্যে যেই ধনে পাতাগুলো চাষ করবেন সেটা হলো, মানে যেই ধনে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই ধনেরটা, এটা ভালো করে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে কি করবেন ভালো করে বলে দিচ্ছি, একটা স্টেপ কিন্তু কোনোটাই মিস করবেন না, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যে বীজগুলো ভালো করে ভিজিয়ে রেখেছেন 5 থেকে 6 ঘন্টা পর, সেগুলো জলটা ছেঁকে নিয়ে সেটার মধ্যে ভার্মি কম্পোস্ট বা গোবর সার ভালো করে ছেড়ে দিয়ে, আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ছবির মধ্যে, সেটার মধ্যে 2-1টা করে ভালো করে ছিটিয়ে দিতে হবে। দেখবেন একটা জিনিস, যে ঘন যেন না হয়, ছড়িয়ে ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু খুব সহজভাবে কিন্তু জন্মাবে। আর যদি ঘন হয় তাহলে কিন্তু গাছগুলো অত জন্মাবে না, একটু খারাপ হবে। তো ভালো করে বলছি, একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ধনে পাতা রেডি হয়ে যাবে। ধনে গাছ কিন্তু কয়েকদিনের মধ্যেই জন্মানো শুরু করবে। আপনারা খুব সহজে ঘরে বসে টবের মধ্যে আপনারা ধনে চাষ করতে পারবেন, খুবই সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম। আর যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর আমার কাছ থেকে বীজগুলো নিতে পারেন। আমার নার্সারির লিঙ্ক কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্ক নিচে দেওয়া আছে। অবশ্যই ভিডিওটা লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, খুব সহজে আপনাদের ধনে চাষ কীভাবে করবেন 2024 সালের নতুন পদ্ধতি আপনাদের শিখিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিও এখানে ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবার সাথে, যাতে সবাই অনেক অনেক টাকাও ইনকাম করতে পারে, অনেকে কিন্তু জমিতেও বপন করতে পারেন, সেটা কিন্তু খুব সহজভাবেই হবে আর খুবই টেস্টি হবে। তো আজকের মতো ভিডিও এখানে ছিল। জয় হিন্দ, বন্দে মাতরম, কৃষকদের জিন্দাবাদ।